আগের ক্লাসে আমরা কিউবেসিকের কাউন্টার লুপের ফার্স্ট পার্টটা দেখেছি। আজকে কিউবেসিকের কাউন্টার লুপের সেকেন্ড পার্টটা স্টার্ট হচ্ছে। সবাইকে একটু বলে রাখি, কেউ যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকে তাহলে আগে ফার্স্ট পার্টটা দেখে নিয়ে তারপরে সেকেন্ড পার্টটা দেখবে। আচ্ছা, লাস্ট আমরা ক্লাসে করেছিলাম যে 100 থেকে 200 পর্যন্ত প্রিন্ট করেছিলাম। এই ক্লাসে আমরা ধরো উল্টো দিক থেকে প্রিন্ট করছি, 10 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হবে। তো প্রথমে আমি x কে কি করব, 10 থেকে 1 পর্যন্ত বলেছি, তাহলে x কে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। স্টার্টিং কোথা থেকে হবে না, 10 থেকে স্টার্ট হবে, তাহলে এখানে 10 বসাবো। এরপর x এর ভ্যালু কি 10 এর পরে 9 প্রিন্ট হওয়ার জন্য, তার মানে এটা তো কখনোই হবে না যে x = x + 1, তাহলে 10 থেকে 9 হওয়ার জন্য x এর ভ্যালু 1 1 করে মাইনাস হতে থাকবে। তাহলে আমি এখানে দিলাম x = x - 1। এরপর কতক্ষণ প্রিন্ট হবে, না যতক্ষণ হচ্ছে 1 এর থেকে এটা বড় হবে, তাহলে x যতক্ষণ greater than or equals to 1। ব্যাপারটা বোঝা গেল? তাহলে x 10 থেকে স্টার্ট হবে, x এর ভ্যালু 1 করে মাইনাস হবে, আর x greater than or equals to 1 যতক্ষণ হবে ততক্ষণে প্রিন্ট হতে থাকবে, মানে 1 এর থেকে বড় হলো। এবার আমি একটু রান করে প্রোগ্রামটা ঠিকঠাক রান হয়েছে কিনা। আচ্ছা, প্রোগ্রামটা এইভাবে রান হয়েছে, তো দেখছি হ্যাঁ ঠিকঠাক রান হয়েছে, কিন্তু আমি এখানে কমাটাকে তুলে দিয়ে আমি এখানে সেমি কোলনটা বসিয়ে দিই। এবার কিবোর্ড থেকে F5 করে রান করে নিলাম। দেখছি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার এবার আবার নেক্সট প্রবলেম, সাপোজ ধরা যাক তোমরা এরকম টাইপে, তোমাদের মনে হতেই পারে 10 থেকে প্রিন্ট হয়েছে, এই জায়গাটা আমি যদি ধরো আচ্ছা এটা নয়, পড়া ধরো দিলাম যে 1 থেকে 20 মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলোকে প্রিন্ট করব, অর্থাৎ অড নাম্বার বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করব 1 থেকে 20 মধ্যে। তাহলে এখানে x স্টার্ট হচ্ছে কোথা থেকে, না 1 থেকে স্টার্ট হবে, এবার 20 মধ্যে বিজোড় সংখ্যাগুলো, তাহলে 1 এর পরে আমার 2 তো বিজোড় সংখ্যা নয়, তাহলে হচ্ছে 3 কে প্রিন্ট করাতে হবে। তাহলে x এর ভ্যালু এখানে প্লাস হবে, কত করে প্লাস হবে, 1 করে প্লাস কিন্তু হবে না, কারণ হচ্ছে যদি 1 প্লাস হয় তাহলে 1 এর পরে 2 প্রিন্ট হয়ে যাবে, 2 এর পরে 3 প্রিন্ট হবে, আমার এখানে x এর ভ্যালু 2 2 করে বাড়াতে হবে, কারণ আমার 1 এর পরে 3 কে প্রিন্ট করার দরকার। তাহলে x এর সাথে হচ্ছে আরো 2 অ্যাড করতে হবে, 1 এর সাথে আরো 2 অ্যাড করলে তাহলে হচ্ছে 3 হবে, তাহলে x = x + 2। এবার কতক্ষণ প্রিন্ট হবে, না x যতক্ষণ 20 থেকে ছোট এবং সমান ততক্ষণ প্রিন্ট হবে, লেস দেন অর ইকুয়ালস টু যতক্ষণ হচ্ছে 20 ততক্ষণ, কারণ 1 থেকে 20 এর মধ্যে বলেছে, তাই এখানে আমি লিখেছি 1 থেকে 20 এর মধ্যে যত বিজোড় সংখ্যা বা অড নাম্বার আছে সেগুলোকে প্রিন্ট করবে। এবার কিবোর্ড থেকে F5 করে রান করছি। তাহলে দেখলাম, এবার দেখতে পাচ্ছি যে 1 থেকে 20 এর মধ্যে যত অড নাম্বার আছে বা বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করছে। আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় যে 1 থেকে 20 এর মধ্যে যত ইভেন নাম্বার আছে সেগুলোকে প্রিন্ট করব, দেখো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তো আমি জানি যে জোড়ও প্রথমে 2 প্রিন্ট হওয়ার কথা, তারপরে 4 প্রিন্ট হওয়ার কথা, তাহলে স্টার্টিং কখন আমি 1 থেকে স্টার্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমি জানি 1 হচ্ছে ইভেন নাম্বার নয় 1 অড নাম্বার, তাহলে 2 লিখলাম, 2 হচ্ছে একটা ইভেন নাম্বার, 2 থেকে স্টার্ট হবে, x এর ভ্যালু 2 এর পরে 4 প্রিন্ট হবে, তার জন্য x এর ভ্যালু x এর সাথে আরো 2 অ্যাড হবে, তাহলে x 2 2 করে বাড়তে থাকবে, আর হচ্ছে কতক্ষণ প্রিন্ট হবে, না যতক্ষণ সেটা 20 থেকে ছোট এবং 20 সমান ততক্ষণ প্রিন্ট হবে। এবার কিবোর্ড থেকে F5 কি প্রেস করে রান করে দেখে নিচ্ছি প্রোগ্রামটা ঠিকঠাক রান হচ্ছে কিনা। বোঝা গেল? এবার তাহলে x এর ভ্যালু ঠিকঠাক ভাবে 1 থেকে সরি 1 থেকে 20 এর মধ্যে যত অড নাম ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা আছে সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এবার সাপোজ এরকম টাইপের ধরো 7 এর ঘরের টেবিল প্রিন্ট করতে হবে, আমি এই ফরম্যাটে প্রিন্ট করব, 7 এর নামটা প্রিন্ট করব, ঠিক আছে, তাহলে x = কোথা থেকে স্টার্ট করব, না
আমরা 7 থেকে স্টার্ট করব কত দূর প্রিন্ট হবে আর ও এবার 7 এর পরে 14 প্রিন্ট করতে হবে মানে 7 ওয়ানস আর 7 আর 7 টুস আর 14 অর্থাৎ 7 এর কে 7 7 মানে 14 তাহলে হচ্ছে আমাকে এখানে 7 এর সাথে x এর সাথে 7 প্লাস করলে তবে আবার তাহলে প্রথমবার x কি প্রিন্ট হবে 7 প্রিন্ট হবে তারপরের বার তার সাথে আরো 7 অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে তাহলে কত 14 তারপরের বার 14 প্রিন্ট করার সাথে আরো 7 অ্যাড হবে তাহলে 21 আর এটা কতক্ষণ প্রিন্ট হবে না যতক্ষণ ধর আমি 10 বার পর্যন্ত প্রিন্ট করতে চাইছি তাহলে যতক্ষণ 7 টা 10 এর থেকে ছোট সরি যতক্ষণ 7 7 এর ঘরে টেবিল যতক্ষণ সেটা 70 অর্থাৎ 70 এর থেকে ছোট এবং 70 এর সমান ততক্ষণই এটা প্রিন্ট হতে থাকবে এবার কি দূর থেকে F5 টি রান করে দেখে নি তাহলে দেখলাম হ্যাঁ 7 এর ঘরের নামটা 70 পর্যন্ত মানে অর্থাৎ 10 বার পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এভাবে আমরা যে কোনো নামটা প্রিন্ট করতে পারি কাউন্টার লুপের সাহায্যে আজকের ক্লাসে এই পর্যন্ত।